বাংলা টিক দেখছে খন্দব শরীফ আর আজকে আমি কথা বলবো বেশ পুরোনো একটা টপিক নিয়ে যে টপিক নিয়ে প্রায় সময় আমার কাছে কমেন্টস আসে আর এই কমেন্টস নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে তারপরেও প্রচুর পরিমাণ কমেন্টস আসে তাহলে সবাই হয়তো পুরো ভিডিও দেখে না অথবা ভিডিও প্লেলিস্ট থেকে ভিডিও দেখে না আর না দেখার কারণে আসলে সেম বিষয় নিয়ে অনেকগুলি কমেন্টস আসে তো যাই হোক যে বিষয় নিয়ে কথা বলবে সেটা হচ্ছে নিশান গাড়ি অর্থাৎ টয়টার বাড়ি যেসব গাড়ি আছে হুন্ডা হুন্ডাই নিশান তো এইসব গাড়ি নিয়ে বেশ প্রায় সময় আমার কাছে কমেন্টস আসে যে এই ধরনের গাড়িগুলি কেমন এই ধরনের গাড়িগুলোতে উবার চলে কিনা এই ধরনের গাড়িগুলো দিয়ে উবার চালানো যায় কিনা এই টাইপের গাড়িগুলির দাম কম হয় কেন তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব চলুন তাহলে শুরু করা যাক যে কথা বলছিলাম তো আসলে টয়টার বাইরের নিয়ে যদি কথা বলি সেখানে একটা সমস্যা আছে কি অন্যান্য গাড়িগুলি ওভার চলে এবং ওবার নিচ্ছে আপনারা জানেন মডেল থেকে অ্যাকসেপ্ট করে এবং দু হাজার মডেল পর্যন্ত ওরা গাড়িগুলো দেখে চেক করে তারপরে নেয় যদি নেওয়ার উপযোগী হয় তাহলে নেয় হয়তো ভবিষ্যতে তাও থাকবে না হয়তো ওরা ওই মডেলগুলি নিবে না এরকমও হইতে পারে তো যাই হোক সেটা আমি জানি না ঠিক তো তারপর আমার আইডিয়া থেকে বললাম আর কি তো এখন কথা হচ্ছে যে টয়টার বাইরে যে অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলি আছে সেই গাড়িগুলির সমস্যা কি সেই ব্র্যান্ডের গাড়িগুলিও ভালো গাড়ি কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে এই গাড়িগুলোর খরচ বেশি অর্থাৎ খরচ খরচ বেশি বলতে আপনার যে পার্টস গুলি পাওয়া যায় সেই পার্টস দাম বেশি সেই পার্টস গুলি অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় না সেই পার্টস গুলি অ্যাভেলেবেল না পাওয়ার কারণে কিন্তু দাম বেশি হয়ে থাকে তো যার কারণে আসলে অন্যান্য গাড়িগুলির কথা আমি বলি না এই গাড়িগুলোর কস্ট বেশি এই গাড়িগুলির এক্সপায়ার পার্টস এর দাম বেশি এই গাড়িগুলোর কোনো ধরনের সমস্যা হলে সব জায়গায় কাজ করে না সব ওয়াক্সে কাজ করে না তো যে কারণে আসলে আমি টয়টার বাইরের গাড়িগুলির কথা খুব একটা বলতে চাই না টয়টার মধ্যে যে গাড়িগুলো আপনারা নিতে চান বা নিবেন সেই গাড়িগুলির মধ্যে অনেকেই তেরোশো সিসির গাড়ি পছন্দ করে তেরোশো সিসির গাড়ি একটু দাম কম হয় তো যার কারণে সবাই নিতে চায় তেরোশো সিসির গাড়ির কথা জিজ্ঞেস করে তো তেরোশো সিসির গাড়ি নিলে যে সমস্যা হবে উবারে যখন সারাদিন গাড়িটা চলে তখন কিন্তু ইঞ্জিনের সমস্যা হইতে পারে ইঞ্জিন অবারেট হয়ে যায় আর এইসব কারণে তেরোশো সের গাড়িটা না নেওয়াই ভালো আবার অনেকে আমার কাছে কোয়েশ্চেন করে থাকে যে ভাই ফ্যামিলি ইউজ করবো এবং ওবারে চালাবো এই জন্য কোন গাড়ি ভালো হবে আসলে ভাই গাড়ি কিন্তু সবই ভালো মেনটেন্স যদি আপনি ঠিকঠাক মতন করতে পারেন সব গাড়ি ভালো তো আপনি যদি ফ্যামিলি উবার এবং লং ড্রাইভের জন্য যান সেক্ষেত্রে আপনার যে গাড়িটা যেমন এক্স ফিল্টারের পিছনে অনেক জায়গা থেকে অনেক স্পেস থাকে তো যার কারণে লং ড্রাইভের জন্য গাড়িটা ভালো তো আপনি উবারের জন্য মোটামুটি ভালো খারাপ না তারপরে এক্স করলা জি করলা এগুলো তো সবসময় চলতেছে আবার একজোর কথা যদি বলি একজোর গাড়ি ভালো কিন্তু একজোর সমস্যা হচ্ছে একজোর এক্সপায়ার পার্সেরও দাম বেশি প্লাস একজোয়ের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে থাকে বিভিন্ন সমস্যা ইঞ্জিনের সমস্যা গিয়ার বক্সের সমস্যা তো যার কারণে একজো সবাই খুব একটা পছন্দ করে না আর টয়টার বাইরের যে গাড়িগুলি সেগুলোর কথা বললামই যে আসলে টয়টার বাইরে যে গাড়িগুলি সেগুলো কি ধরনের সমস্যা হয়ে থাকে ওই গাড়িগুলির পার্সের দাম বেশি হয়ে থাকে তারপরে ওই গাড়িগুলি মেনটেন্স খরচ বেশি যার কারণে আমি ওইসব গাড়ির কথা খুব একটা বলি না আর অনেকেই আপনার পরিচিত আছে কিনা কিস্তিতে গাড়ি নেওয়া যায় এরকম আছে কিনা হ্যাঁ এরকম আছে আমার পরিচিত তো আমি চাই না আমার পরিচিত কাছে আপনাদের কাছে পাঠাইবে সেখান থেকে আপনার গাড়ি ক্রয় করেন তো যার কারণে আমি এসব বলতে চাই না আপনাদের কাছে যে আমার পরিচিত কারো কাছ থেকে আপনার গাড়ি ক্রয় করেন আপনাদের মতো গাড়ি ক্রয় বিক্রয় করেন সেটাই মনে হয় ভালো হয় আমি চাই না যে আমার রেফারেন্সে কেউ কোথাও থেকে গাড়ি কিনুক বা না কিনুক তো তারপরে আমি একটা শুরুের সাথে অলরেডি কথা বলেছি সেখান থেকে আমি কিছুদিনের মধ্যে আপনাদের কাছে হয়তো ভিডিও দিব চাইলে সেখান থেকে কিনতে পারেন তো ভালো থাকবেন সবাই বাংলা টেকডে খন্দকার শরীফ বাই বাই টাটা কথা হবে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত